বিরতির পর স্বাগত। উদয়পুর জুড়ে চোরের উপদ্রব প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, গতকালকেও তার ব্যতিক্রম হয়নি। গতকালকেও দেখা গেছে উদয়পুর শালগড়া এলাকায় তপন দেবনাথ নামে এক বাড়িতে, তপন দেবনাথের বাড়িতে কিছু চোরের দল হানা দেয়। জানা যায় তপন দেবনাথ বাড়িতে ছিলেন না, আর সেই নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল তার বাড়িতে হানা দেয়। এবং আজ সকালেই বাড়ির মালিক দেখতে পায় যে বাড়ি বাড়ি থেকে স্বর্ণা লঙ্কার সহ নগদ টাকা চুরি হয়ে গেছে। তারপর তপন দেবনাথ রাধাকিশোরপুর থানায় এসে একটি অভিযোগ দায়ের করে। তৎক্ষণাৎ রাধাকিশোরপুর থানার পুলিশ অফিসার ইনচার্জ বাবুল দাস, সাব ইন্সপেক্টর বিপ্লব দাস, সাব ইন্সপেক্টর তপন ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উদয়পুর শালগড়া এলাকায় তদন্তক্রমে রিয়াজ হোসেনের বাড়ি শালগড়া এলাকা থেকে তাকে সন্দেহমূলকভাবে গ্রেফতার করা হয়। এই সন্দেহমূলক একজনকে জিজ্ঞাসাবাদ করার পর আরেক চোর শাকিল আক্তার নাম বেরিয়ে আসে। যদিও পুলিশ তদন্তে নেমে চুরি যাওয়া 27,850 টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ নিয়ে পরবর্তী দিন অর্থাৎ সোমবার তাদেরকে জেলে তোলা হবে বলে, দুঃখিত, আদালতে তোলা হবে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন। গতকাল রাতে শান্তরা এলাকার তপনদেবনাথের বাড়ি থেকে তাদের অনুপস্থিতিতে প্রবেশ করে তাদের বাড়ি থেকে কিছু টাকা বুঝে নিয়ে যায়। তারপর ইবিসি স্যার থানায় একটি কেস রেজিস্টার হয় এবং এই কেসের তদন্তক্রমে প্রথমে আমরা শালগড়া চাপানিয়া শালগড়া এলাকার মালু মিয়া রিয়াজ হোসেন তাকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্টের পরে আমরা ইন্টারোগেশনের পরে জানতে পারি রিয়াজের সঙ্গে শাকিল আক্তারও যুক্ত ছিল। তারা দুজন মিলে টোটাল তপন দেবনাথের বাড়ি থেকে 27,850 টাকা তারা চুরি করে এবং এই টাকাগুলি আমরা গ্রেপ্তার করা হয়েছে। কতজন, কত টাকা উদ্ধার হয়েছে? এছাড়া কি অন্য কিছু আসছিল না? আগামীকাল কি কোর্টে তোলা হবে? কোথায় বাড়ি তাদের, এই দুজনের বাড়ি কোথায়? তাদের বাড়ি দুজনের বাড়ি লাগে। কার বাড়ি থেকে চুরিটা হয়েছিল? কার বাড়ি থেকে? কি করে তাই পেশায় তপন দেবনাথ? সবজি ব্যবসায়ী। হ্যাঁ, তাদের বিরুদ্ধে কি স্পেসিফিক কোন মামলা নেওয়া হয়েছে? মামলা নাম্বার 8 নম্বর কেস রেজিস্টার করা হয়েছে। 8 নম্বর। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। মূলত উদয়পুর জুড়ে কিন্তু এই মুহূর্তে চোরের উপদ্রব প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় চোরের দল হানা দিচ্ছে। গতকাল রাতেও তপন দেবনাথের বাড়িতে চোরের দল হানা দিয়ে প্রচুর স্বর্ণালঙ্কার সহ টাকা পয়সা ছিনিয়ে, দুঃখিত, টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। এবং সন্দেহক্রমে এই মুহূর্তে পুলিশ দুজনকে আটক করেছে। তাদের থেকে নগদ প্রায় 27,850 টাকা পুলিশ উদ্ধার করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।